আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওর টপিকটি হলো অ্যাকোয়ারিয়াম মাছের জন্য উপযুক্ত ট্যাঙ্ক সাইজ, অর্থাৎ আপনার মাছের জন্য উপযুক্ত ট্যাঙ্ক সাইজ নিয়ে। আমরা আমাদের অ্যাকোয়ারিয়াম হবের মধ্যে যেসব কারণের জন্য মাছ মারা যায় তাদের মধ্যে অন্যতম একটি কারণ হলো ভুল ট্যাঙ্ক সাইজ সিলেক্ট করা, অর্থাৎ খুবই বড় মাছকে একটি ছোট ট্যাঙ্কে দিয়ে দেওয়া, আর নতুবা একটি ছোট ট্যাঙ্কের মধ্যে অনেকগুলো মাছ দিয়ে দেওয়া। এগুলো বিভিন্ন কারণে আমরা ভুলভাবে ট্যাঙ্কটি সিলেক্ট করে থাকি। আমাদের অবশ্যই আমাদের অ্যাকোয়ারিয়ামে মাছকে ভালো রাখতে হলে তার জন্য সঠিক ট্যাঙ্ক সাইজ সিলেক্ট করতে হবে, সঠিক পরিমাণে মাছ দিতে হবে, বেশি বা কম দেওয়ার দরকার নেই। সঠিক পরিমাণে দিলে এবং সঠিক সাইজের অ্যাকোয়ারিয়াম সিলেক্ট করলে আমাদের মাছ সেই অ্যাকোয়ারিয়ামের মধ্যে সুন্দরভাবে বাঁচতে পারবে এবং সুন্দরভাবে তার জীবনটি সে ব্যয় করতে পারবে। তো এই জন্য আমাদের অ্যাকোয়ারিয়ামের সঠিক ট্যাঙ্ক সাইজ জানাটি খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিওটি সেই টপিক নিয়ে হবে। তো চলেন আর কথা না বাড়াই, সরাসরি ভিডিওতে যাওয়া যাক। তো উপযুক্ত মাছের জন্য উপযুক্ত ট্যাঙ্ক সাইজ সিলেক্ট করতে হলে আগে আমাদের সেই মাছের বৈশিষ্ট্য, কি খাবার খায়, কি পরিমাণ বর্জ্য তৈরি করে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট মাছটি কি সাইজ গেইন করে। কারণ কোনো বড় সাইজের মাছকে আমরা কখনো ছোট অ্যাকোয়ারিয়ামে দিতে পারি না, আবার এমন বেশি বর্জ্য তৈরি করে সেই রকম মাছকে আমরা যদি ছোট ট্যাঙ্কে রাখি সেই সে সে ট্যাঙ্কের পানিকে খুবই সহজে দূষিত করে ফেলবে, ফলে অ্যামোনিয়া উৎপন্ন হবে এবং পরবর্তীতে তা মাছের জন্যই ক্ষতিকর হয়ে যেতে পারে। এই জন্য আমাদের ট্যাঙ্ক মাছটি কী পরিমাণ সাইজ হয় তা সম্পর্কে অবগত হতে হবে এবং কি কোয়ান্টিটিতে রাখতে পারি আমরা সেই ট্যাঙ্ক সাইজে সে সম্পর্কেও অবগত হতে হবে। তো সে সকল বিষয় মাথায় রেখে আমরা আমাদের ট্যাঙ্ক সাইজটি সহজেই সিলেক্ট করতে পারি। এছাড়াও বিভিন্ন ধরনের তথ্য আমরা গুগল থেকে রিসার্চ করে বের করতে পারি এবং কোন মাছের জন্য কী পরিমাণ ওয়াটার ভলিউম দরকার সেটি আমরা বের করে ক্যালকুলেট করে আমরা আমাদের জন্য উপযুক্ত ট্যাঙ্ক সাইজ সিলেক্ট করতে পারি। এছাড়াও বড় বড় ফিশ কিপারদের কাছ থেকে আমরা তাদের অভিজ্ঞতা থেকে উপযুক্ত ট্যাঙ্ক সাইজ কী হওয়া দরকার আমাদের পছন্দনীয় মাছের জন্য সে সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারি। এভাবে নানাভাবে আমরা আমাদের অ্যাকোয়ারিয়ামের জন্য উপযুক্ত ট্যাঙ্ক সাইজ কী হওয়া দরকার সে সম্পর্কে আমরা জানতে পারি। এছাড়াও যেরকম বহুল পরিচিত একটি রুলস রয়েছে ছোট মাছের ক্ষেত্রে, অর্থাৎ টেট্রা বা গাপ্পি মলি এসব লাইব্রেরার এগুলো এদের জন্য, যেটি হলো ইঞ্চ পার গ্যালন, অর্থাৎ আমাদের এই ছোট মাছগুলো যতটুকু সাইজ গেইন করতে পারে সর্বোচ্চ সেই সাইজ অনুযায়ী যত ইঞ্চি গেইন করবে তত ইঞ্চি গ্যালন। যেরকম আমরা যদি ধরে নিলাম আপনার পছন্দনীয় মাছটি 1 ইঞ্চি পর্যন্ত গেইন করতে পারে, তাহলে তার জন্য আপনি 1 গ্যালন করে এভাবে করে আপনি ক্যালকুলেট করে একটি ট্যাঙ্ক সিলেক্ট করতে পারেন যে আপনি কতটি মাছ দিতে চান, কী পরিমাণভাবে আপনি দিতে চান সেটি আপনি সহজে ডিসাইড করতে পারেন। তো এরকম আরও বিভিন্ন ধরনের বহুল প্রচলিত তথ্য রয়েছে। এইমাত্র যেই তথ্যটি আমি আপনাদের সামনে শেয়ার করলাম সেই তথ্যটি শুধুমাত্র আপনার ছোট মাছের ক্ষেত্রে প্রযোজ্য হবে, কখনো আপনার গোল্ড ফিশ হোক, অ্যাঞ্জেল ফিশ হোক বা অ্যারোয়ানা বা এরকম বড় বা বিভিন্ন ধরনের এইসব মাছের ক্ষেত্রে অবশ্যই প্রযোজ্য হবে না। তাদের জন্য বিভিন্ন ধরনের ইয়ে রয়েছে। আর এছাড়াও তাদের ইন্ডিভিজুয়াল কী পরিমাণ ওয়াটার ভলিউম দরকার সে সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য রয়েছে। সে ভিত্তিতে আমরা আমাদের জন্য সঠিক পরিমাণে ট্যাঙ্ক সাইজ সিলেক্ট করে সে মাছটি আমরা সেখানে দিব, তখন তা সহজে সেখানে বাঁচতে পারবে। আর আমি আজকে এই ভিডিওটিতে কিছু পরিচিত মাছের জন্য উপযুক্ত ট্যাঙ্ক সাইজ আমি বলবো, ট্যাঙ্কের সাইজ বলবো এবং সেখানে কী কী মাছ আপনারা দিতে পারেন, মানে কী কী ভ্যারাইটির মাছ দিতে পারেন সেই সম্পর্কে আজকে কিছু খুঁটিনাটি আলোচনা করব। তো চলেন এখন কিছু ট্যাঙ্ক সাইজ সম্পর্কে জেনে আসি এবং সেখানে আমরা কীরকম টাইপের মাছ দিতে পারি সে সম্পর্কেও জেনে আসি। প্রথমে আমরা সবচেয়ে ছোট ট্যাঙ্ক সম্পর্কে জেনে আসি, যেটি হলো আমাদের হবির মধ্যে সবচেয়ে ছোট ট্যাঙ্ক, সেটি হলো 1 ফিট কিউব। এর নিচের ট্যাঙ্ক আমরা কোনো ব্যবহার করতেই পারবো না। এই ছাড়া আরেকটি ছোট ট্যাঙ্ক অনেকেই ব্যবহার করে বা ব্যবহার করা যেতে পারে, সেটি হলো 8 সেন্টিমিটার কিউব। ওটি হলো শুধুমাত্র বেটা ফিশের জন্য, তো সেটা নিয়ে আজকে এখানে আলোচনা করলাম না। আমরা 1 ফিট কিউব থেকে শুরু করি। তো 1 ফিট কিউবের ট্যাঙ্কের জন্য বেস্ট মাছ যেগুলো সেগুলো হলো আপনি বেটা ফিশ রাখতে পারেন, সিঙ্গেল বেটা ফিশ একটা সুন্দর অ্যাকোয়াস্কেপিং মেনটেন করে। এছাড়াও আপনি চিংড়ির জন্য অনেক ভালো হয় মস সেট আপ করলে,
আপনি চিংড়িখানা রাখতে পারেন, এছাড়াও লাইব্রেরা রাখতে পারেন, অর্থাৎ গাপি, মলি, প্লাটি, সোরটেল এগুলো রাখতে পারেন, কিছু পরিমাণে ট্যাট্রা রাখতে পারেন, যেরকম ট্যাট্রাগুলো হলো আপনার নিয়ন ট্যাট্রা হতে পারে, কার্ডিনাল হতে পারে, রামিনাস হতে পারে, রাসবোরাস হতে পারে, এগুলো রাখতে পারেন। এছাড়াও বটম ফিডার হিসেবে আপনারা অটোকে রাখতে পারেন, এছাড়াও বার্ব হিসেবেও রাখতে পারেন। কিন্তু এগুলো সবগুলো যে মাছগুলোর নাম বললাম এগুলো সবগুলো একসাথে রাখবেন যে এরকম না, বেটা ফিশ যেমন সিঙ্গেল রাখতে হয় সিঙ্গেল রাখবেন। এছাড়া বাকি যতগুলো মাছ বললাম সেগুলো আপনারা সর্বোচ্চ 6টি থেকে 7টির মতো রাখতে পারেন, এর বেশি না। আর অবশ্যই ফিল্ট্রেশন সিস্টেম ভালো হতে হবে। আর চিংড়ির ব্যাপারটা ওটা অন্য, সেটা নিয়ে না হয় আলাদা ভিডিও করা যেতে পারে। তো এভাবে আপনি 1 ফিট কিউবে সহজে রাখতে পারেন। তো নাম্বার 2-এ যে ট্যাঙ্ক সাইজ নিয়ে আলোচনা করবো সেটি হলো 1.5 ফিট বাই 9 ইঞ্চি বাই 9 ইঞ্চি। তো এটিও একই রকম, আপনারা এর আগে যেগুলো মাছের নাম বললাম সেগুলো আপনারা রাখতে পারেন, কিন্তু একটু কোয়ান্টিটি চাইলে বাড়াতে পারেন। যেরকম আগে আপনারা 7টি রাখতে পারতেন, সেখানে আপনারা 9টিতে যেতে পারেন এবং চিংড়িও আরও ভালো পরিমাণে দিতে পারবেন। আর এখানেও চাইলে সহজেই একটা সুন্দর বেটা ফিশের ট্যাঙ্ক সেট আপ করতে পারেন। আর বেটা ফিশটা একটিই রাখতে হয় তো একটিই রাখবেন, আর কিন্তু সেট আপটা আরও সুন্দর হতে পারে। তো নাম্বার 3-এ আমরা যে ট্যাঙ্ক সাইজ নিয়েছি সেটি হলো 1.5 ফিট বাই 1 ফিট বাই 1 ফিটের ট্যাঙ্ক। এখানে আপনারা একটি গুড প্ল্যান্টেড সেট আপ করতে পারেন, মানে প্ল্যান্টেড অ্যাকুরিয়াম করতে পারেন সুন্দর করে সেট আপ করে। আর এছাড়া এর আগে যেসব মাছ নিয়ে আলোচনা করেছি সে সকল মাছ আপনারা সহজে রাখতে পারেন। আর এর আগের ট্যাঙ্কগুলোতেও আপনারা চাইলে গোড়ামি রাখতে পারতেন, আর এখানেও চাইলে গোড়ামি রাখতে পারেন, 4টার মতো রাখতে পারেন। 1 ফিটের ট্যাঙ্কে আপনারা একটি গোড়ামি রাখলেই ভালো। আর 1.5 ফিট বাই 9 ইঞ্চি বাই 9 ইঞ্চি এর আগে যে ট্যাঙ্কটি বলেছিলাম সেখানেও চাইলে আপনারা গোড়ামি রাখতে পারেন 2টি 3টি। আর এখন যে ট্যাঙ্কটি নিয়ে আলোচনা করছি 1.5 ফিট বাই 1 ফিট বাই 1 ফিটের, সেটিতেও আপনারা চাইলে 4টির মতো রাখতে পারেন, সুন্দর করে গোড়ামি সেট আপ করতে পারেন। তো এই এই আর কি আপনার 1.5 ফিট বাই 1 ফিট বাই 1 ফিট ট্যাঙ্কের জন্য। তো নাম্বার 4-এ আমরা যে ট্যাঙ্কটি নিয়ে আলোচনা করব সেটি হলো 2 ফিট বাই 1 ফিট বাই 1 ফিট ট্যাঙ্কে। সেই ট্যাঙ্কে আপনারা আগে যেসব মাছ নিয়ে আলোচনা করেছি সে সকল মাছ আপনারা চাইলে সহজে রাখতে পারেন। আর বেটার জন্য বেশি বড় ট্যাঙ্ক হয়ে যায়, বেটার জন্য এত বড় ট্যাঙ্ক লাগে না, তো বেটা এখানে না দিলেই ভালো। বেটার জন্য 1.5 ফিটের ট্যাঙ্কই গুড এনাফ, আর 2 ফিটের ট্যাঙ্ক বেশি বড় হয়ে যায়। তো নাম্বার 5-এ আমরা যে ট্যাঙ্কের সাইজটি নিয়েছি সেটি হলো 2.5 ফিট বাই 1 ফিট বাই 1 ফিটের ট্যাঙ্ক। এই ট্যাঙ্কটিতে আপনারা চাইলে সহজেই গোল্ডফিশ রাখতে পারেন। হ্যাঁ, এখন আপনারা চাইলে গোল্ডফিশ রাখতে পারেন। এই ট্যাঙ্কে আপনার চাইলে সহজেই এক জোড়া গোল্ডফিশ সহজে রাখতে পারেন, অথবা 3টিও হতে পারে, এর বেশি অবশ্যই না। এর ট্যাঙ্ক সেট আপটি কেমন হবে সে সম্পর্কে কিছুটা ধারণা দিয়ে দিই। ট্যাঙ্কটি হবে এরকম, নিচে আপনার কিছু দিবে না, পুরা বটম ক্লিয়ার থাকবে, একটি সিঙ্গেল স্পঞ্জ ফিল্টার এবং পিছনে হ্যাং অন ব্যাক ফিল্টার একটি দিবেন। একটুকু যথেষ্ট, টেম্পারেচার প্রতিনিয়ত মেনটেন করবেন, ভালো খাবার দিবেন, আপনাদের গোল্ডফিশ ভালো থাকবে। এছাড়াও একই নিয়মে আপনারা চাইলে ফ্লাওয়ার হর্ন আপনারা চাইলে রাখতে পারেন। ফ্লাওয়ার হর্নের জন্য এই ট্যাঙ্ক সাইজটি ছোট হয়ে যায়, তবুও আপনারা চাইলে অতিরিক্ত মানে একদম ছোট ফ্লাওয়ার হর্ন শুরু করতে পারেন এখান থেকে। পরবর্তীতে আপনারা ট্যাঙ্ক শিফট করে একটি উপযুক্ত ট্যাঙ্কে ফ্লাওয়ার হর্নটিকে নিয়ে যেতে পারেন, তো সেটিও রাখতে পারেন। এছাড়া আগের মাছগুলো তো সহজে রাখতেই পারেন। আর এছাড়াও আপনারা এক জোড়া র্যাম রাখতে পারেন, অর্থাৎ ব্রিডিং পেয়ার রাখতে পারেন, তো ওখান থেকে আপনারা চাইলে ব্রিডিং করাতে পারেন। এছাড়াও পোলার প্যারট রাখতে পারেন, তাও এক জোড়া, এগুলো ব্রিডিং এর জন্য আর কি। এভাবে করে আপনারা চাইলে সেট আপ করতে পারেন। তো এটা হলো আমাদের 2.5 ফিট বাই 1 ফিট বাই 1 ফিটের ট্যাঙ্কের সাইজ। তো নাম্বার 6-এ আমি যে ট্যাঙ্কের সাইজটি নিয়ে আলোচনা করতে চাই সেটি হলো 2.5 ফিট বাই 1.5 ফিট বাই 1.5 ফিট অথবা 1 ফিট এরকম, অর্থাৎ উচ্চতা একটু বেশি থাকবে, 1.5 ফিট থাকবে। তো এই ট্যাঙ্কে আপনারা চাইলে অবশ্যই অ্যাঞ্জেল শুরু করতে পারেন, 3টি বা 4টি দিতে পারেন অ্যাঞ্জেল, সুন্দর করে প্ল্যান্টেড ট্যাঙ্ক সেট আপ করতে পারেন এবং সেই সাথে আনুষঙ্গিক মাছ দিতে পারেন, মানে কিছু ট্যাট্রা দিতে পারেন 6-7টার মতো। এছাড়া বটমও কিছু বটম ফিডার দিতে পারেন, যেরকম ক্রিসেল নোজ, ক্যাটফিশ, অটো, আরও বিভিন্ন ধরনের বটম ফিডার দিতে পারেন যেগুলো ছোট কিন্তু বড় না, এরকম দিতে পারেন। আর গোল্ডফিশের জন্য এটি ভালো চয়েস, আপনার গোল্ডফিশ রাখতে পারেন এখানে 4টির মতো, 2 পেয়ার। আর ফ্লাওয়ার হর্নের জন্য এই ট্যাঙ্কটি মোটামুটি ভালোই রয়েছে, মানে 2.5 ফিট বাই 1.5 ফিট বাই 1 ফিট অথবা 1.5 ফিট এরকম, এটা খুব ভালো। আর গোল্ডফিশ আর ফ্লাওয়ার হর্নের সেটা আগের মতনই হবে, নিচে কিচ্ছু দিবেন না,
একটি ভালো ফিল্টারেশন রাখবেন এবং ভালো খাবার দিবেন, টেম্পারেচার মেনটেন করবেন, এটুকুই যথেষ্ট। তো নাম্বার 7-এ আমরা যেই ট্যাঙ্ক সাইজ নিয়ে আলোচনা করব সেটি হলো 3 ফিট বাই 1.5 ফিট বাই 1.5 ফিট। এই ট্যাঙ্ক থেকে আপনারা অনায়াসে চিকলেটের ট্যাঙ্ক শুরু করতে পারেন। চিকলেটের ট্যাঙ্ক এর আগে যতগুলো ট্যাঙ্ক সাইজ বলেছি সেগুলোর জন্য একদমই প্রযোজ্য না, চিকলেটের জন্য অবশ্যই আপনাদের 3 ফিটের থেকে শুরু করতে হবে। 3 ফিট অথবা 3.5 ফিট চিকলেটের ট্যাঙ্কের জন্য সবচেয়ে বেস্ট। চিকলেট বলতে আমি এখানে বুঝাচ্ছি মালাবি চিকলেটের কথা। আপনারা এখানে চাইলে স্বল্প পরিমাণে মালাবি চিকলেট শুরু করতে পারেন, যেরকম আমার এখন আপনার ভিডিওতে আমার যে ট্যাঙ্কটি দেখছেন সেই ট্যাঙ্কটির সাইজ এটি। আর এখানে আমি 1 ডজনের মতো মালাবি চিকলেট রেখেছি আর কোনো মাছই দিইনি। আর সেট আপটিও প্রচুর সিম্পল এবং ন্যাচারাল সেট আপ দেওয়ার চেষ্টা করেছি, যেরকম লেক মালাবিতে থাকে, এটুকুই রাখলে হয়। এছাড়া আপনার ডিসকাস শুরু করতে পারেন। ডিসকাস এখানে 4 জোড়া, সরি 2 জোড়া রাখতে পারেন, অর্থাৎ 4টি। কিন্তু বটম এবং বটম পুরো ক্লিয়ার রাখবেন, পুরো ট্যাঙ্কে ক্লিয়ার রাখবেন, কোনো ধরনের মানে অ্যাকোয়াস্কেপিং করবেন না। আর অ্যাকোয়াস্কেপিং যদি করেন তাহলে হবে শুধুমাত্র 1 জোড়া, কারণ ডিসকাসের একটু খোলামেলা জায়গা লাগে চলাচলের জন্য। তো এই জন্য অবশ্যই ডিসকাসের খোলামেলা জায়গা ইনশিওর করতে হবে। এছাড়া আপনার অস্কার শুরু করতে পারেন এখানে, অস্কারের জন্য একটি ভালো চয়েস হতে পারে। অস্কার আপনারা রাখবেন শুধুমাত্র 2টো। আর এছাড়া এখানে আপনারা ভালো রাখতে পারবেন প্যারট, প্যারট ফিশ অর্থাৎ কি কিংকং প্যারট। এছাড়া আপনারা প্যারটের মধ্যে বিভিন্ন ভ্যারাইটি থাকে। এছাড়া আপনারা সাউথ আমেরিকান বিভিন্ন চিকলেট রাখতে পারেন, যেরকম অ্যাঞ্জেল ফিশ রাখতে পারেন, আইলটিয়াম অ্যাঞ্জেল রাখতে পারেন, শিবরাম রাখতে পারেন, তারপরে হলো বিভিন্ন ধরনের বটম ফিডার রাখতে পারেন। এছাড়া র্যাম চিকলেটের জন্য একটা ভালো সেট আপ করতে পারেন। এছাড়া আরও বিভিন্ন ধরনের আপনারা চিকলেটের ছোটোখাটো একদম ন্যানো সেট আপ আপনারা করতে পারেন। তো এবার 8 নম্বরে আমরা যে ট্যাঙ্ক সাইজটি নিয়েছি সেটি হলো 4 ফিট বাই 2 ফিট বাই 2 ফিট। এই ট্যাঙ্ক সেট আপ, এটি গোল্ডফিশ আপনারা এখানে খুবই ভালো রাখতে পারবেন এই ট্যাঙ্ক সাইজে। এই ট্যাঙ্কটিতে আপনারা প্রায় 8টি থেকে 10টির মতো গোল্ডফিশ রাখতে পারেন। গুড ফিল্টারেশন রাখবেন, অবশ্যই এখানে এক্সটার্নাল ফিল্টারে যেতে হবে, হব ফিল্টার দিয়ে হবে না। আর স্পঞ্জ ফিল্টার রাখতে পারেন অ্যাডিশনাল ফিল্টারের জন্য। আর ভালো খাবার দিতে দিবেন এবং টেম্পারেচার মেনটেন করবেন, তো এখানে খুব ভালো একটা গোল্ডফিশের জন্য সেটা হতে পারে। এছাড়া এখান থেকে আপনারা শুরু করতে পারেন অ্যারোয়ানা, অর্থাৎ শুধুমাত্র সিঙ্গেল একটা অ্যারোয়ানা রাখলেন আর পুরো ট্যাঙ্কে কিচ্ছু না। এছাড়াও মনস্টার ট্যাঙ্ক এখান থেকে শুরু হয়ে যেতে পারে, যেরকম আপনারা আরটিসি রাখতে পারেন, স্টিংরে রাখতে পারেন, ডিসকাসের ট্যাঙ্ক করতে পারেন, অ্যাঞ্জেল ফিশ, অস্কার, মানে প্রায় সকল ধরনের ছোটোখাটো বা মিডিয়ামের মধ্যে মনস্টার ফিশের ট্যাঙ্ক সেট আপ করতে পারেন। তো এটা একটা গুড সাইজের ট্যাঙ্ক মনস্টার ট্যাঙ্কের জন্য। তো নাম্বার 9-এ আমরা যে ট্যাঙ্ক সাইজটি নিয়েছি সেটি হলো 5 ফিট বাই 2.5 ফিট বাই 2 ফিটের ট্যাঙ্ক, অর্থাৎ দৈর্ঘ্য 5 ফিট, উচ্চতা 2.5 ফিট, আর প্রস্থে হলো 2 ফিট। এর ট্যাঙ্ক এটি হলো মনস্টার ট্যাঙ্কের জন্য একটা বেস্ট, মানে এর উপরে কোনো কথা নেই এরকম টাইপের। মনস্টার ট্যাঙ্কের জন্য আপনি এরা এটাতে খুবই সহজে রাখতে পারেন। এছাড়াও ডিসকাস ট্যাঙ্ক হয়ে যেতে পারে অনেক ভালো প্ল্যান্টেড সেট আপের সাথে, অনেকগুলো ডিসকাস রাখতে পারবেন এখানে। এছাড়াও গোল্ডফিশ রাখতে পারেন এখানে প্রায় 10 থেকে 15টার মতো, একটা গুড ফিল্ট্রেশনের সাথে। ফ্লাওয়ার হর্নের জন্য এই ট্যাঙ্কটি বেশি বড় হয়ে যায়, ফ্লাওয়ার হর্নের জন্য 3 ফিটের ট্যাঙ্কই বেস্ট, এর উপরে যাওয়া হয় না, কারণ ফ্লাওয়ার হর্ন তো একটি রাখা হয় বেটা ফিশের মতো, তো এই জন্য 3 ফিটই যথেষ্ট ফ্লাওয়ার হর্নের জন্য, তো এখানে ফ্লাওয়ার হর্ন রাখার দরকার নেই। এছাড়া অ্যারোয়ানা সেট আপ হতে পারে, আরটিসি, অস্কার, ডিসকাস তো বললামই, তারপরে আপনি স্টিংরে, তারপরে শোভনলস ক্যাটফিশের জন্য ছোট হয়ে যায় কিন্তু তাও ছোট সাইজ হলে রাখা যেতে পারে। এছাড়াও অ্যারাফাইমা এগুলো অনেক বড় বড় মাছ হয়ে যায় কিন্তু ছোট অবস্থায় রেখে 1-2 বছর পেলে পরবর্তীতে পন্ডে শিফট করলেই বেটার, তো এরকম মনস্টার ট্যাঙ্ক করতে পারেন। তো নাম্বার 10 আর সর্বশেষ ট্যাঙ্ক সাইজ নিয়ে আজকের আলোচনা করবো, সেটি হলো 6 ফিট অথবা 7 ফিটের ট্যাঙ্ক, আর এর প্রস্থ হলো 2.5 ফিট বা 3 ফিট, আর উচ্চতা হলো 2 ফিট বা 2.5 ফিট। এটি হলো এক কথায় হলো মনস্টার ট্যাঙ্ক। আর এছাড়াও এখানে বিশাল আকারের ডিসকাস ট্যাঙ্ক হয়ে যেতে পারে। আর এছাড়া সকল প্রকারের চিকলেট, সাউথ আমেরিকান অথবা লেক মালাবি, সব চিকলেট আপনারা এখানে সহজে রাখতে পারবেন। তারপর আরও বিভিন্ন ধরনের মনস্টার ফিশ নিয়ে আপনারা এখানে কাজ করতে পারেন। এক কথায় এটি মনস্টার ফিশ মানে কিপারদের জন্য একটা জাতীয় ট্যাঙ্ক হতে পারে এবং খুবই ভালো একটি সেট আপ করতে পারেন এখানে মনস্টার ফিশের জন্য।
তো এটা একটি ভালো সাইজ মনস্টার ফিশ রাখার জন্য। এটা মনস্টার ফিশ আপনার কমিউনিটিও চাইলে এখানে করতে পারেন। তো এটা একটা ভালো সাইজের ট্যাঙ্ক। তো সর্বোপরি আপনাদের সামনে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই সেগুলো হলো, যেরকম আপনার ভিডিওতে লক্ষ্য করেছেন, আমি কোনো কোয়ের সেটআপ নিয়ে এখানে আলোচনা করিনি, অথবা শার্ক আপনারা যে মাছটি দেখছি এখন এখানে, এটি অনেক বহুল প্রচলিত মাছ এবং অনেকে পেলে থাকে, এটা নিয়ে আলোচনা করিনি। এখন কই কার্প হচ্ছে একটি পন্ড ফিশ, এটি কোনো অ্যাকুরিয়ামের মাছ না। তো আপনারা চাইলে মানে অ্যাকুরিয়ামে পেলে পরবর্তীতে অবশ্যই আপনাকে ওই পন্ডেই দিতে হবে, অ্যাকুরিয়ামে আপনারা চাইলে সারা জীবন রাখতে পারবেন না। আর শার্ক মাছ এটি হলো কোনো অ্যাকুরিয়ামেরই মাছ না, এ বিষয়ে নিয়ে আমার একটা আলাদা ভিডিও করার ইচ্ছা রয়েছে, তো সেগুলোতে আমরা না বিস্তারিত আলোচনা করব। তো একটু মাথায় রাখলে হবে, শার্ক মাছ কোনো অ্যাকুরিয়ামেরই মাছ না, এটি হলো আমরা যে পাঙ্গাস মাছ খাই সেই প্রজাতিরই একটা মাছ। তো এর ট্যাঙ্ক সাইজ জেনেও আর লাভ নেই, আর এরা অনেক বড় সাইজ হয়, তো বড় ট্যাঙ্ক অবশ্যই লাগবে, যেসব যেটুকু ট্যাঙ্ক আমরা ঘরে রাখতেও পারবো না। আমি এখানে যেসব ট্যাঙ্ক সাইজ নিয়ে আলোচনা করেছি এগুলো হলো ঘরে যেটুকু আমরা রাখতে পারি সেটুকু পর্যন্তই, 7 ফিট পর্যন্ত, এর বড় হলে আমরা রাখতেও পারবো না, আর এগুলো খুবই বড় হয়ে যায়। এমনিও 7 ফিট অনেক বড়, অনেক বড় বড় অ্যাকোয়াস্কেপার, বড় বড় যারা সিনিয়র হবিস্ট রয়েছে তারা করতে পারবে, যারা নতুন হবিতে আছে তারাও করতে পারবে, কিন্তু এগুলা মেনটেন করা আসলেই টাফ। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারলাম যে আমাদের অ্যাকুরিয়ামের মাছের জন্য কোন ট্যাঙ্ক সাইজটি হবে বেস্ট, আর এছাড়া আরও অনেক তথ্য মিস গিয়েছে এই ভিডিওতে, আমি তা জানি, তা আপনারা কমেন্ট করে মনে করিয়ে দিতে পারেন, পরবর্তীতে না হয় পার্ট 2 নিয়ে আসবো আপনাদের জন্য। আর আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো, অনেকেই ওয়াটার কোনো মাছের ওয়াটার ভলিউম দেখে ট্যাঙ্ক সাইজ সিলেক্ট করার সময় মানে তার পছন্দ নিয়ে ট্যাঙ্ক সাইজ নিজের মতো করে করে, অর্থাৎ যে মাছের হাইট বেশি দরকার তাকে অনেক লো হাইট দিয়ে দেয়। যেরকম অ্যাঞ্জেল ফিশের সবসময় বেশি হাইট দরকার, মিনিমাম 1.5 ফিট অ্যাঞ্জেল ফিশের হাইট লাগবেই, তো সে অ্যাঞ্জেল ফিশকে যদি আমরা 1 ফিট হাইট দিই তো অবশ্যই সেই মাছ বড় হবে না, কারণ আপনি যদি অ্যাঞ্জেল ফিশকে দেখেন তাহলে সেটি দেখবেন যে লম্বালম্বি বড় হয় সামনাসামনি থেকে। আবার অন্যদিকে আপনারা গাপ্পিকে যদি 3-4 ফিট উচ্চতা বিশিষ্ট একটি অ্যাকুরিয়ামে রাখেন তাহলে অবশ্যই সে সেখানে হ্যাপি থাকবে না। তো এগুলোও অনেক লক্ষ্য করার মতো বিষয় এবং মনে রাখতে হবে, যে এগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। আপনার গাপ্পির জন্য সর্বোচ্চ আপনি উচ্চতা রাখতে পারেন কত, 1 ফিট বা 1.5 ফিট, এর বেশি অবশ্যই যাওয়া যাবে না। তো এগুলো কয়েকটি বিষয় লক্ষ্য রাখলে আমরা আমাদের অ্যাকুরিয়ামের মাছের জন্য উপযুক্ত ট্যাঙ্ক সাইজ অবশ্যই সিলেক্ট করতে পারবো। তো আজকের এই ভিডিওটিতে আমরা সে এগুলো বিষয় নিয়েই আলোচনা করার চেষ্টা করলাম। ভিডিওটিতে অনেক তথ্য মিস গিয়েছে জানি, তো তা আপনারা কমেন্ট করে জানান, আর ভিডিও নিয়ে কোনো ধরনের কোশ্চেন থাকলে বা অ্যাকুরিয়াম রিলেটেড কোনো ধরনের কোশ্চেন থাকলে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তীতে কী নিয়ে ভিডিও করতে পারি বা কোনো ধরনের যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে তা নিয়েও আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন। তো সবাই খুবই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ।